হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো ঈদের পর কোথায় যাব তা নিয়ে অনেক ভেবেচিন্তে আমরা ঠিক করেছি আমরা মাওয়া ঘাট যাব। আর ঢাকার ভেতর একদিনের ভ্রমণের জন্য এই জায়গাটি আসলে অনেক সুন্দর। আর মাওয়া ফেরিঘাটে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পদ্মার তাজা ইলিশ খাওয়া। তো আমি আশা করব আজকের ব্লগটি আপনারা ফুল দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো চলুন ঘুরে আসি মাওয়া ফেরিঘাট। You out of my mind, it's like I feel it for the first time. Been thinking about you all night, I've been searching for this all my life. You're just my type, I've been looking for a boy who can treat me right. Your dark hair with those eyes so bright, they look into my soul and it sparks my life. Can I take you there? Like it was the first time, do you remember? Can I take you there? Do we felt like this was forever? Can I take you there? অসম্ভব সুন্দর যে রোডটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। আর এই রোডের ব্যাপারে কি বলবো, মাশাল্লাহ অনেক সুন্দর রোড। ট্রাস্ট মি, কারো যদি মন খারাপ থাকে তাহলে মন অবশ্যই ভালো হয়ে যাবে এই রোড দেখে। আর এই তো আমরা পদ্মা সেতু পিলারের নিচ দিয়ে যাচ্ছি। আর এই দিকে ইলিশের আদলে একটি রেস্টুরেন্ট খোলা হয়েছে, তো এটা এখনো উদ্ভাবন হয়নি। ইনশাল্লাহ এটা যখন উদ্ভাবন হবে তখন আপনাদেরকে নিয়ে যাব।
তো চলে এলাম মাওয়া ফেরিঘাট, ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু। আর এই তো ফেরিঘাটের সাইডে যে মাছের দোকানগুলো আছে, তো এখানে মাছের দাম অনেক বেশি। আর মাছ কেনার উদ্দেশ্যে আমাদের এখানে ঢোকা হয়নি, জাস্ট দেখার জন্য। তো ইলিশ মাছ ছাড়া এখানে অন্যান্য মাছও ছিল। আর মাওয়া ফেরিঘাট এসেছি, আর পদ্মার ইলিশ না খেয়ে যাব তা তো হয় না। তো আমরা এখন একটি রেস্টুরেন্টে যাচ্ছি, তো এটা হচ্ছে মাওয়া ফেরিঘাট থেকে একটু দূরে। তো আমরা চলে এসেছি, অসম্ভব ক্ষুধা লেগেছে। তো দেখি কি পাওয়া যায় ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, এখানে এক পিস ইলিশ মাছ চেয়েছে 1500 টাকা, আরেকজন চেয়েছে 1200 টাকা। তো যাই হোক, আমরা দামাদামি করে একটি ইলিশ নিয়েছি 1100 টাকা দিয়ে। আর সব কিছু আমাদের সামনেই করা হয়েছে, আর আমরা বলেছি যে ইলিশের লেজ দিয়ে ইলিশের লেজ ভর্তা করার জন্য। আর মাছগুলো আমাদের সামনেই কাটা, তারপরে হচ্ছে মশলা মাখানো, ভাজা, সব কিছু আমাদের সামনেই করা হয়েছে। Thank you.
হয়ে গিয়েছে আমাদের ইলিশের লেজের ভর্তা আর ইলিশ ভাজা আর এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা হচ্ছে ইলিশটা ডেকোরেশন করার জন্য তো এই তো আমাদের ভাজা ইলিশ আর ইলিশের লেজের ভর্তা আর বেগুন ভাজি আর ফ্রেশ ভাত আর ড্রিঙ্কস ছিল তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ